মোবাইল ফোনে প্রতারণার শিকার ভরতপুর থানার সন্ধিপুর গ্রামের এক গৃহবধূ। গৃহবধূর কথায় অচেনা নম্বরে টাকা পাঠিয়ে সমস্যায় পড়েছেন ভরতপুর বাজারে এক অনলাইন দোকানের মালিকও। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় 8,000 টাকার প্রতারণার শিকার হয় ভরতপুর থানার দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ পিঙ্কি মাঝি ও দোকানদার মালিক অমিত রুচু দুজনেই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে এই দিন দুপুরে ওই গৃহবধূর মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন করে 16,000 টাকা অফারের কথা শোনায় এক অচেনা ব্যক্তি। সেই প্রলোভন পাতে পড়েই ঘটে বিপত্তি। এই ঘটনা নিয়ে ধুমধুমার বেঁধে যায় ভরতপুর আলোয়া স্কুল মোড়ের অনলাইনের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রতারণার বিষয় নিয়ে কি জানিয়েছেন ওই গৃহবধূ পিঙ্কি মাঝি ও দোকানদার মালিক অমিত রজু, আসুন শুনে নেওয়া যাক। শোভন ম্যানেজার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আচ্ছা বাবু, তুমি এখানে বসে আছো কেন? এখানে বসে আছি টাকার ব্যাপারে। কেন, কি হয়েছে? এই একটা লোক বলেছিল টাকা দিতে, তাই আমার কাকে ফোন পেয়ে না টাকা। কে লোকটা? স্যার আমি চিনি না, লোকটা ফোন পেয়ে বলেছিল। আচ্ছা, যে কাকে ওনার ব্যাংকে টাকা পাঠিয়ে দিয়েছে। কাকি? কাকির নাম কি? পিঙ্কি মাঝি। কত টাকা মেরেছে? 8,000 টাকা। তো তুমি এখন এখানে বসে কি চাইছো? এনাকে টাকাটা ফেরত দিলে তো চলে যাবো আমরা। কার কাছে ফেরত চাইবে? আমার কাছে টাকা পাইনি। নিজেকে টাকা দিয়েছো, সে কি চেনে তো? না, আমরা টাকা চিনি না। এটা চিনে টাকা মারলে কি হবে? এটা আমি যাই না, আমি তো বাড়িতে ছিলাম না। আমি বাড়িতে ছিলাম না, খেতে গেলাম। বাড়িতে কাকি বললে আগে ভরপুর চান আমার সঙ্গে না, ভরপুর এসেছি। কাকে এসব ফোনের দোকানে যা বলেছে ওনার সঙ্গে, আমি এসব কিছু যাই না। মঙ্গল মাঝি। ওনার নাম আমি যাই না, কাকে জানে। পিঙ্কি মাঝি। কাকি হয় আমার বাড়ি, বাড়ি সুন্দরপুর। ঘটনা হচ্ছে যে পিঙ্কি মাঝি বলে একজন একজন মানে একজন মহিলা এসেছিল, এসে আমাকে বললো সন্দীপুর বাড়ি, তো এসে আমাকে বললো যে 8,000 টাকা পাঠানো হবে। আমি বললাম হ্যাঁ হবে। তো তো আমাকে বললো তাহলে পাঠিয়ে দাও। দিয়ে ওনার ফোনটা আমাকে দিল, ঠিক আছে। দিয়ে বললো যে কেউ নাম্বারটা দিচ্ছে, এই নাম্বারে পাঠিয়ে দাও। যখন আসেন তখন ওকে কার সঙ্গে ফোনে কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন, যে ওনার ফোনটাই আমাকে দিলেন। দিয়ে বললেন যে একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারে এই নাম্বারে এই নাম্বারে 8,000 টাকা পাঠিয়ে দিতে হবে। কে মারতে বললো টাকা? ওই ওই মহিলাটা। আপনি আগে থেকে চিনতেন? না, আগে থেকে চিনতাম না। দিয়ে বললো মারতে, আমি মেরে দিলাম। মেরে দেওয়ার পরে আবার সে তার ফোনটা ওনাকে দিতে বললো, ঠিক আছে। ওনাকে দিয়ে দিলাম। দিয়ে ওনাকে বললো আবার আমাকে দিতে, আবার আমাকে দিল। যে আমাকে বলছে আরও 8,000 টাকা মারা হবে। যে আমি তখন বললাম না, আমার ব্যালেন্স নেই, যে না আর মারা হবে না। দিয়ে উনি বলছেন যে কিছু মারা হবে? আমি বলছি না, একবারেই হবে না, আর ব্যালেন্স নেই। আর ওনাকে তখন আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করি যে তাহলে আগেকার 8,000, এখনকার যদি 2,000 মারেন তাহলে 10,100 টাকা দেন আমাকে। উনি বললো না, টাকা তো ও দেবে, তাই বলছে। ও দেবে মানে টাকা তো আপনি দেবেন, আপনি আমাকে টাকা মারতে বললেন তাহলে টাকাটা আপনি দেবেন। তো তখন বললো না, টাকাটা ও দেবে বলেছে, তার জন্য আমি মারতে বললাম। দিয়ে উনি আমাকে এখন এখনো পর্যন্ত ক্যাশ দেয়নি, এখন কি করবে ঠিক জানি না, এখন বুঝতে পারছি না। এখন আমি চাইছি আমি টাকাটা যেতে পাই। আমার নাম অমিত রুচ, বাড়ি ভরতপুর। কি হয়েছিল আপনার সঙ্গে? আমি গা ধুচ্ছিলাম, দিয়ে আমার মেয়ে ফোনটা ধরেছিল, ফোন করেছিল। কে করেছিল? ওই যে অচেনা নাম্বারে। আচ্ছা, দিয়ে আমার মেয়েটা ডাকতে চাইছে, দিয়ে পাশে বাড়ির ওই মেয়েটাকে দিয়েছে ফোনটা লিয়ে যাইয়ে। দিয়ে মেয়েটা বলছে, কাকি তুমি 16,000 টাকা পাবা, দেখো গা যেতে বলেছে। দিয়ে আবার ফোনটা আবার ঘুরি করেছে, আমি কাপড়টা ছাড়লাম। দিয়ে আবার শাকটা বাসছে, তখন আবার ফোন করেছে। আচ্ছা, দিয়ে তখন বলছে আপনি ভরতপুর যান নে? আমি বলছি কেন, আপনি কোথায় যাইছিলেন? আমলে আমি স্নান করতে যাইছিলাম। তারপর ফোনটা কে ধরেছিল? আমলে আমার মেয়ে। তারপর তা ভরতপুর চলে যান, কতক্ষণ টাইম লাগবে আপনার? তাই বলল যে আমলে আমার 8 ঘন্টা যেতে। আপনি বললেন না যে ভরতপুর কেন যাবো? হ্যাঁ, দিয়ে আমার না কিস্তি জন্য যাবো, তাই বললাম। তা বলছি আপনি 16,000 টাকা অফার পাবেন জিও নাম জিও ফোনের জন্য, তাই বলল। দিয়ে ভরতপুর এলাম, দিয়ে বলছি জানো পাশে ফোন করবেন, ওই কি বলে কম্পিউটারের দোকানের সামনাসামনি ফোনটা করবেন না, আর আমাকে আমনাগিরি করবেন না, ভাই বলে পরিচয় করবেন। দিয়ে ওই দাদা ওই ওই গিয়ালা ওই কম্পিউটারওয়ালা দোকানে ফোনটা বলছে ভাই ভাই করে দিবা ফোনটা।
ফোনটাকে দেয়া করাইলো দিদি কথাটা বললু দিদি আমাকে কম্পিউটারওয়ালা ভাই শুধাইছে কত মারবা আমি বললাম 8000 টাকা মারা হবে তাই বললাম দিদি বলল হ্যাঁ আমি বললাম 8000 কত অফার করবে বলল 80 টাকা দেবার ওই ভাইটা আবার ফোন করেছে ওই লোকটা দিয়ে ফোন করার বাদ তোকে বলছে আর 8000 টাকা মারা হবে না শুধাও দিয়ে আমি বললাম আর 8000 টাকা মারা হবে বলল না 2000 টাকা মারা হবে দিয়ে তখন ওই 8000 টাকা মেরে দিয়েছে দিয়ে মারা বাদ তখন ওই দাদাটা না আমাকে টাকা চাইছে বলছে 8000 টাকা দাও দিয়ে আমি বললাম কিছু টাকা দেবো আমাকে তো টাকা দেবে বলেছে দিয়ে ওইটা নিয়ে ঝামেলা দিয়ে অনলাইন মাল দোকান কি বলছে এখন টাকা দিতে পেরেছেন টাকা বলছে আমাকে লাগবে আপনি কোথাও পাবেন কি না পাবেন জানেন আমি তো টাকা মেরে দিয়েছি থানা জানিয়েছেন থানায় জানালাম যদি থানা থেকে বিচার করে দিচ্ছি ওই কতদিন টাইম লাগবেন কবে দেবেন টাকা দুবার দেবেন না তিনবার দেবেন সেটা আপনি সিদ্ধান্ত নেন তাই বলছে এখন আপনি কি চাইছেন এখন হয়তো দু মাস টাইম নিলাম দি তিনবার চারবার দেখো তিনবার চারবার আপনি যে আবার পাইবেন তারপরে দিয়ে দেবেন কি নাম আপনার পিঙ্কি মাঝি কোথায় বাড়ি সুন্দরপুর আপনি যেমন এই প্রতারণায় পড়লেন তেমনি আপনি এলাকার মানুষকে কি বলবেন এখন সবাই জানো এইভাবে ইজি করে মানে ফানে না করে এইভাবে জানো না ভুল করে আমার মতন মানে প্রাইজ যদি পড়ে বলে তাহলে তাদের কি করা উচিত কোনো অচেনা ফোন থেকে যদি নাম্বার এসে বলে যে প্রাইজ পড়েছে তাদের কি করা উচিত মনে করছেন সাজা দেওয়া উচিত